এরপরে ব্ল্যাক কুইন অ্যাডি থেকে আপনি লিখেছেন, স্বপ্নে যদি কাউকে নামাজ পড়ার দাওয়াত দিতে বলা হয় তাহলে সেক্ষেত্রে করণীয় কি? বিশেষ কোনো করণীয় আছে বলে আমি মনে করি না, কারণ হলো স্বপ্নে আপনি নামাজ পড়ার দাওয়াত দিয়েছেন মানে ভালো কাজ দেখেছেন আপনি, বাস্তবে মানুষকে নামাজ পড়ার দাওয়াত দিতে থাকবেন ইনশাআল্লাহ বিনিল্লাহ, সেটা আপনি স্বপ্নে দেখলেও করবেন না দেখলেও করবেন। বিশেষভাবে আপনার যদি কাউকে আপনার আশপাশে কাউকে নামাজ পড়ার দাওয়াতটা খুব জোরালোভাবে দেওয়ার প্রয়োজন মনে হয়, স্বপ্নের মাধ্যমে সেই বিষয় ইঙ্গিত থাকতে পারে আপনার জন্য, সেই দায়িত্বের পর সচেতন করা হতে পারে, বিধে আপনি সেটি আরও বেশি করে মানুষকে দাওয়াত দিবেন, আহ্বান করবেন। এরপরে